Sohrawardy Medical College of Hospital and Shamanita Purichalok, Prof.Dr.Uttam Kumar Barua, Ame Sarketar Bukta Bobos, Tapurajan, Binitun Rutkursi. Essence of Buddhism and World View. এই বইয়ের আজকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আপনাদের এই প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর বিমান চন্দ্র বড়ুয়া আমাদের মাঝে কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বৌদ্ধগোষ্ঠী প্রচার সংঘের সম্মানিত সভাপতি ভেনারেবল সংঘ নায়িকা সত্যানন্দ মহাতেরো আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আমাদের অহংকার অধ্যাপক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব নহুল আলম লেলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বৌদ্ধগোষ্ঠী প্রচার সংঘের সম্মানিত মহাসচিব ডক্টর প্রণব কুমার বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আমার অত্যন্ত প্রিয়জন আমাদের মিহির কান্তি মজুমদার এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আরেকজন আমাদের বৌদ্ধ সমাজের বৌদ্ধ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান এবং বৌদ্ধগোষ্ঠী প্রচার সংঘের যুগ্ম মহাসচিব ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং পালি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অধ্যাপক এবং বৌদ্ধ নেতা ডক্টর সুকুমল বড়ুয়া এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আপনাদের পরিচালনা করছিলেন এই ঝুমঝুমি প্রকাশনার সম্মানিত সম্পাদক পাশা মোস্তফা কামাল এবং সহ সম্পাদক শাহেলা রহমান তিথি এবং আজকের মূল আকর্ষণ যিনি এই যার বই আমরা উন্মোচন করতে যাচ্ছেন প্রফেসর কনক কান্তি বড়ুয়া কনক বরণ বড়ুয়া এবং যার পিছনে সকল কাজ সকল প্রত্যেকটি কাজ আজকে বই আকারে উপহার দেওয়ার পিছনে যিনি সর্বতোভাবে সহযোগিতা করেছেন ওনার এই বড় ভাই আমাদের প্রিয় বৌদ্ধ নেতা বৌদ্ধগোষ্ঠী প্রচার সংঘের যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া সামনে উপস্থিত আমাদের বৌদ্ধ সমাজের অনেক নেতৃবৃন্দ এবং অনুত্তর ভিক্ষু সংঘ এবং সুদীপবৃন্দ বক্তব্য আসলে দীর্ঘায়িত করব না আমাদের এই বই সম্পর্কে বক্তব্য দিবেন আজকের মঞ্চ উপবিষ্ট অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের কনক বরণ বড়ুয়া সম্পর্কে ইতিমধ্যে আপনাদের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেছেন এবং আমাদের উদ্বোধক সংগনায়ক সত্যানন্দ মহাতেরো এই বই সম্পর্কে উদ্বোধন কালে উনার ব্যক্তিগত জীবন এবং বই সম্পর্কে কিছুটা আলোকপাত করেছেন আলোকপাত করবেন সুদী বিজ্ঞজন আমি শুধু দুটি তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই এই ভারতবর্ষ গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে ভারতবর্ষের সভ্যতা ভারতবর্ষের ধর্ম ঐতিহ্য কৃষ্টি সভ্যতা এই নদীর তীর ঘেঁষেই আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে বৌদ্ধ ধর্ম তার অন্যতম বৌদ্ধ ধর্ম আড়াই হাজার বছর যাবৎ এই ভারতবর্ষে তার কৃষ্টি সভ্যতা ঐতিহ্য সংস্কৃতি স্থাপত্য অত্যন্ত দদণ্ডপাপ প্রতাপের সাথে এই ভারতবর্ষে তার স্বাক্ষর রেখেছে বারোশো শতাব্দী পর্যন্ত বা এই ভারতবর্ষে বাংলাদেশ সহ এই অঞ্চল সহ বৌদ্ধ ধর্মের
এই কৃষ্টি সভ্যতা ঐতিহ্য স্থাপত্য সংস্কৃতি বিরাজমান ছিল। কালের অবর্তন কালের বিবর্তনে রাজনীতির কারণে ধর্মের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে বৌদ্ধ ধর্ম সংখ্যালঘুতে পরিণত হয়েছে। বাংলাদেশের সভ্যতা এই বইতেও উনি উল্লেখ করেছেন কালচার সভ্যতার কথা। বাংলাদেশের আজকে প্রতিটি ফুট প্রতিটি বর্গ ইঞ্চি কুললে এখন বৌদ্ধ সভ্যতায় পাওয়া যায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমাদের বিশেষ অতিথি নূহ আলম লেলিন যার সাক্ষী, তার এলাকাতেই আমাদের বৌদ্ধ ধর্মের সে অতি দীপঙ্কর সহ অনেক স্থাপনা আজকে সেদু আবিষ্কৃত হয়েছে। বৌদ্ধ ধর্মের ইতিহাস আজকে বিলুপ্তির পথে। তাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন বৌদ্ধদের সভ্যতাকে এই দক্ষিণ এশিয়া এশিয়া অঞ্চলে আবার তুলে ধরার জন্য তিনি দুই দিন ব্যাপী তিনি পর্যটনের কনফারেন্স করেছিলেন। আন্তর্জাতিক কনফারেন্সের মধ্য দিয়ে বৌদ্ধ সভ্যতাকে আবার তুলে ধরেছেন, বৌদ্ধ সভ্যতাকে আবার সামনে এনেছেন। আমি এই কথাটি বলছি এই কারণে আজকের যে বইটি, যারা আমি কোনো করণ বড়ুয়ার কথা বলার আগে আমি প্রকাশকের কথা বলতে চাই। আজকে যেখানে মৌলবাদের উত্থান, যেখানে জঙ্গিবাদের উত্থান শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রতিটি জায়গায়, সেখানে আজকের এই এখনো অবস্থায় জুমজুমি প্রকাশনী বৌদ্ধ ধর্মের এসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউজ এটি প্রকাশনা করা আমার কাছে মনে হয়েছে একটা দুষ্কর কাজ, একটা চ্যালেঞ্জিং কাজ। আমি এই জন্য প্রথম ধন্যবাদ দিতে চাই প্রফেসর কনক কান্তি বড়ুয়াকে নয়, কনক বরণ বড়ুয়াকে নয়, আমি প্রথম ধন্যবাদ দিতে চাই আমাদের এই ঝুমঝুমি প্রকাশনকে। আপনারা করতালের মাধ্যমে তাদের অভিনন্দন জানাবেন। এই সুন্দর বইটি তার গঠন শৈলী, কাভারিং পেপার, ভিতরের গুণগত মাল, প্রত্যেকটি জিনিস আমার অত্যন্ত দৃষ্টিগোচর হয়েছে। আমি ভিতরে খুব একটা পড়ার সুযোগ আমার হয়নি, আমি কিছু কিছু জিনিস পড়ার চেষ্টা করেছি এবং ঝুমঝুমির প্রকাশনী এই বইটি অত্যন্ত উন্নত মানের আন্তর্জাতিক মানের এই বইটি প্রকাশনা করেছেন এবং আমি মনে করি এই মুহূর্তের এই প্রকাশনা অত্যন্ত চ্যালেঞ্জের, অত্যন্ত চ্যালেঞ্জের, অবশ্যই চ্যালেঞ্জের। বৌদ্ধ ধর্মের আমাদের কনকদা ব্যক্তিগতভাবে আমাদের আমার আত্মীয় এবং আমরা একই গ্রামে, উনার সাথে আমাদের পরিচয় খুব কম, আমারও অনেক কম, অনেকেরই কম। আমাদের সাথে পরিচয় বড় ভাই দেবপ্রিয় বড়ুয়ার, উনি সবসময় সামাজিক কাজে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে নেতৃত্ব দেন এবং ছোটকাল থেকেই উনার পাশে থেকেই আমরা বড় হয়েছি। কনকান্তি বড়ুয়াকে আমি চিনি ফেসবুকের মাধ্যমে, নাম জানতাম, ফেসবুকের মাধ্যমে উনার সাথে আমার পরিচয়, ফেসবুকে তার কথাগুলো এবং বৌদ্ধ ধর্মের বিষয় নিয়ে মাঝে মধ্যে তিনি সুন্দর ইংলিশের মাধ্যমে লিখতেন, আমাকে অত্যন্ত আকৃষ্ট করতেন এবং তার ইংলিশগুলো প্রতি সেন্টেন্স আমি একটু পড়ার চেষ্টা করতাম, এর শিকার কিছু আছে। আমার মনে হয়েছে উনি বৌদ্ধ ধর্মের একজন লেখক, উনি একজন চিন্তাবিদ, যার একটি ফলে আজকের এই বই প্রকাশনা, তার ছোট ছোট লেখাগুলো এবং বিভিন্ন গবেষণাগুলো আজকে একটা বইয়ের মাধ্যমে তিনি আজকে বৌদ্ধ সমাজকে, আন্তর্জাতিক বিশ্বকে তিনি আজকে আমাদের মাঝে উপহার দিয়েছেন। তাই আমরা কনকদাকে, প্রফেসর কনক বরণ বড়ুয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বইতে উনি যেটি লিখেছেন এসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউজ, আমরা এক সময় আমাদের এই বাংলাদেশে বৌদ্ধদের কোনো পুস্তিকা ছিল না, এটি আমাদের ধর্মীয় আচার আচরণের প্রার্থনা, বুদ্ধ প্রার্থনা, ধর্ম প্রার্থনা, সঙ্গ প্রার্থনা, কোনো কিছু আচার আচরণ বই পাওয়া যেত না। তখন ১৯৮৯ সালে ধর্মরাজ পণ্ডিত হস্তসার একটি বই তিনি আবার পুনরুদ্ধারের মাধ্যমে প্রকাশনা করেছিলেন। এই হস্তসারের মধ্য দিয়ে আমাদের যাত্রা। আজকের দিনে অনেক বই আমাদের বাংলাদেশে আছে,
দেশে বিদেশে আছে। সেদিন অস্ত্রসাত ছিল একমাত্র আমাদের রক্ষা কবচ, যার কারণে আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর উনার বিছানার পাশে এই বইটি রাখতেন, অস্ত্রসার বইটি। ওইখান থেকে চণ্ডালিকা এবং সহ দুই একটি গীতিকার ওই বই থেকে নেওয়া রবীন্দ্রনাথের। আমি বলতে চাচ্ছিলাম সেই অস্ত্রসারের কথা না, আমি বলতে চাচ্ছিলাম আজকের একবিংশ শতাব্দীর আমি অস্ত্রসার মনে করছি এই ইসেন্স অফ বুদ্ধিজম অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ। এটি পড়লেই আমাদের বাংলাদেশি বৌদ্ধরা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বৌদ্ধ সমাজ, বৌদ্ধ দর্শন এবং ওয়ার্ল্ড ভিউ সম্পর্কে ছোট্ট ছোট্ট অনেক কিছু জিনিস তিনি এখানে তুলে ধরেছেন অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত আমি বলবো তার মেধা মননের সাথে উনি তুলে ধরেছেন। বৌদ্ধ ধর্ম একটি দর্শন, এখানে যেটা আমাদের সঙ্গনায়ক সুদ্ধানন্দ মহাতর বলেছেন, এখানে বৌদ্ধ ধর্মের দর্শনটি দুঃখকে নিয়ে, দুঃখ থেকে মুক্তি, এখানে উনি এটি তুলে ধরেছেন। আর্য সত্য, নোবেল ট্রুথ, মধ্যম পথ, মিডল পথ, কর্ম, নির্বাণ এবং সাউথ এশিয়ান এশিয়ান বৌদ্ধদের কথা তুলে ধরেছেন। আমেরিকার জার্নালে ইন্টারন্যাশনাল বৌদ্ধদের কথা এবং এটি কিছু তত্ত্ব এখানে তুলে ধরেছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি মনে করি এই বইটি আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক ছোট ছোট বই আমাদের আছে। কিছুক্ষণ আমি আরেকটি বই এখানে পাশে দেখছিলাম, আমাদের ছোট ছোট অনেক ইংলিশের টপিকস আছে, কিছু রিসার্চ আছে, কিছু রাইটিং আছে, বাট একত্রভাবে এরকম কোনো প্রকাশনা এটি আমি মনে করি আজকের দিনে প্রথম। এই জন্য আমি প্রফেসর কনককান্তি বড়ুয়াকে আমাদের বৌদ্ধ সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের বৌদ্ধদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অনেক বিদগ্ধ লোক আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই বিদগ্ধ লোকের উপস্থিতি প্রমাণ করে এই বইয়ের মান কোথায়, মূল্য কোথায়। আমি মনে করি এই যাত্রা শুভ হোক, সুন্দর হোক। প্রফেসর কনক বরণ বড়ুয়া আরও দীর্ঘায়ী হোক, বৌদ্ধ ধর্মে যে অবদান রেখেছেন, শান্তির পথে যে অবদান রেখেছেন, সেজন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই জুমজুমি প্রকাশনী, আজকের দিনের এই মৌলবাদের উত্থানের জায়গায় শান্তির ধর্ম বৌদ্ধদের বুদ্ধিজমকে আপনারা তুলে ধরার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন বৌদ্ধ সমাজ, আপনাদের কাছে কৃতজ্ঞ। পাশা কামাল, মোস্তফা কামাল এবং সাফিয়া রহমান তিথিকে, সাইফা রহমান তিথিকে আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আমি কিছু সময় নেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, জগতে সভ্য সত্তা সুখী দন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।